ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক ভাই, তার নামটি প্রকাশ্য নয়, এখানে তার ডিজিট আছে 4104। তিনি প্রশ্ন করেছেন সময় তো শেখ। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি রুকুতে দৃষ্টি রাখতে হয় সেই দ্বার স্থানে, দয়া করে রেফারেন্স সহ উত্তর দিলে খুশি হবো। দেখ আল্লাহ কারণ না, সেজদার সে এটা ইখতিলাফ হয়ে গেছে। সেজদার স্থানে আপনি নজর রাখতে পারবেন, এটাও বৈধ। এবং সুজুদিহি ওয়া বাইনা রিজলাইহি, দুটোটাই তো আছে। তাহলে আপনাকে এত শক্তিশালী ভাবে কে বলে যে রুকুতে আপনাকে সেজদার দিকেই চোখ থাকতে হবে আর পায়ের দিকে রাখা যাবে না, এভাবে বলা যাবে না। দুটোটারই রেফারেন্স রয়ে গেছে, দুটোটাই জায়েজ। সেজদার জায়গাতে তাকিয়ে থাকাও জায়েজ, এবং মওদায়ে কদমাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে বিষয়টি ফুটে উঠেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার বায়ান সিফাতি সালাতের ভিতরে উল্লেখ করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ানজুরু মওদায়ে কদমাইহি। আরেকটি রাওয়ায়েত আছে যে ওয়ানজুরু মওদায়ে সুজুদি, তার সেজদার স্থানেও তিনি চোখ রাখতেন রুকুর সময়। আবার কখনো কখনো তিনি মওদায়ে কদমাইহি, মওদা ফি মওদায়ে কদমাইহি, তার দুই পায়ের মধ্যবর্তী জায়গাতে তিনি দেখতেন। তো দুটোই তো সাব্যস্ত হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, সেই জন্য একটাকে ফিক্সড করে নেওয়া তো চলবে না। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ।